প্রিয় দর্শক, আমরা এখন কৃষি প্রযুক্তি মেলার ভার্মি কম্পোস্ট তৈরি প্রযুক্তি স্টলে চলে এসেছি। তো এই স্টলে যিনি দায়িত্ব আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মনারুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, তার থেকে জানবো যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কীভাবে উৎপাদন করা হয় বা এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে কৃষকরা কেমন উপকৃত হবে এবং কীভাবে লাভবান হবে তার থেকে জানার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে এই যে যে ভার্মি কম্পোস্টের রিং দেখছেন, এমন 2 মিটার এবং 1 মিটার চড়া বিশিষ্ট চৌবাচ্চায় 200 থেকে 300টি যদি আপনি ভার্মি বা কেঁচো তার ভিতরে দিয়ে দেন, সেটি মাত্র এই 30 থেকে 40 দিনের ভিতরে এমনটি চা পাতার মতো দেখতে কমপ্লিট ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়ে যাবে। আপনারা জেনে থাকবেন, জৈব পদার্থ মাটির প্রাণ, পরিবেশ বান্ধব জৈব পদার্থ মাটিতে প্রয়োগ করে মাটিকে আপনারা আপনাদের জন্য ভবিষ্যতের জন্য সঠিকভাবে ব্যবহার উপযোগী রাখতে পারবেন। ভার্মি কম্পোস্ট হচ্ছে উদ্ভিদ ও প্রাণীজ বিভিন্ন প্রকার বস্তুকে কিছু বিশেষ প্রজাতির কেঁচোর সাহায্যে কম সময়ে জমিতে প্রয়োগের উপযোগী উন্নত মানের জৈব সারে রূপান্তর করাকেই ভার্মি কম্পোস্ট বলে। ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা ফেস্টুন দিয়ে দিচ্ছি, সেইখানে দেখেন উপাদানগুলো লেখা আছে যে আমরা কেঁচো তো ভার্মি, যেটা কেঁচো সেটা লাগবেই, এছাড়া গোবর, লতা পাতা, গাছের পাতা, যেগুলা পচনশীল দ্রব্য আবর্জনা যেগুলা কেঁচো খেতে পারে, এমন জিনিসগুলোই যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরেই আপনার জন্য জমিতে ব্যবহার উপযোগী ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়ে যাবে। এটা যদি আপনি জমিতে ব্যবহার করেন, যেমন ধানের জমিতে যদি মাত্র 50 কেজি আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে পরে আপনার রাসায়নিক সার অর্ধেক মাত্রায় ব্যবহার করলেই চলবে। রাসায়নিক সারের ভিতরে যে উপাদানগুলো রয়েছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, এই জাতীয় যে মেজর উপাদানগুলো রয়েছে এগুলোর প্রায় সবগুলোই ভার্মি কম্পোস্টে বিদ্যমান থাকে। ভার্মি কম্পোস্ট অর্থাৎ ভার্মি কেঁচো এই উপাদানগুলো খাওয়ার ফলে সে যে নির্যাস ত্যাগ করে সেখানে জিবলিক অ্যাসিড যোগ হওয়ার কারণে জমিতে ব্যবহার করলে অতি দ্রুতই জমির ফসল সতেজ হয়ে ওঠে। আপনি ব্যানারে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি চারা সেখানে রোপণ করা হয়ে গেছে। ঠিক এমনইভাবে আমরা সরজমিনে পরীক্ষা করে দেখেছি যে ভার্মি কম্পোস্ট ব্যবহৃত জমির ফসল এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করা নাই এমন জমির ফসলের ভিতরে অনেকটাই পার্থক্য বিদ্যমান হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। দীর্ঘমেয়াদী যদি জমিতে বেশি পরিমাণ ব্যবহার করেন, অন্যান্য ফসলের ক্ষেত্রে যদি আপনি বেশি পরিমাণ অর্থাৎ 4 থেকে 5 মেট্রিক টন পর্যন্ত যদি পার হেক্টর ব্যবহার করেন তাহলে আপনার রাসায়নিক সারের পরিমাণ খুব সামান্য পরিমাণ দিলেই আপনার কাঙ্ক্ষিত ফলন আপনি পেতে পারবেন। তাই আমি আমাদের দেশবাসী সহ যিনারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে আহ্বান করব যে আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই আপনাদের উচ্ছিষ্ট পচনশীল দ্রব্য দিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে আপনারা জমির ফসল সহ এরকম টবের ফসল বা বর্ষবাড়ি আঙিনার শাকসবজিগুলো আপনারা উৎপাদন করবেন। যে এই যে পানি দেখতে পাচ্ছেন, এই কেঁচো যে ভার্মিগুলো আছে রিংয়ের ভিতরে তার বিশেষ প্রধান শত্রু হলো পিঁপড়া। পিঁপড়া এই ভার্মিকে আক্রমণ করলে ভার্মিগুলো নষ্ট হয়ে মারা যাবে, এই জন্য এই পানি মাঝখানে একটি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে যাতে পাড়ের এই পার থেকে ওই পাশে ভার্মিতে কোনো ধরনের পোকামাকড় যেতে না পারে, বিশেষ করে পিঁপড়া যাতে পার হতে না পারে, এই জন্যই এই পানির ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখছেন এই রিংটিতে আমাদের রয়েছে প্রস্তুতকৃত ভার্মি, চা পাতার মতো দেখতে, এটা সরাসরি এখন জমিতে ব্যবহার উপযোগী হয়ে গেছে, এটি চালনি করা আছে। আর এই পাশে আরেকটি দেখছেন, এইখানে আমাদের চলমান অবস্থায় দেখছেন ভার্মি কম্পোস্ট প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, এটি মাত্র 15 দিন হয়েছে, এটি আর 15 দিন পরে এটি ব্যবহার উপযোগী, ঠিক যেমনটি আগে রিংটাতে দেখছেন এইভাবে ভার্মি প্রস্তুতি হয়ে যাবে এবং এটা জমির ব্যবহার উপযোগী হয়ে যাবে। যারা কর্মসংস্থান পেতে চান তারা যদি আপনারা এই ভার্মি কম্পোস্ট তৈরি করেন তাহলে বাণিজ্যিকভাবে তৈরি করতে পারবেন এবং আমরা আপনাদেরকে এই ভার্মি তৈরির ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং ভার্মিটাকে অর্থাৎ কেঁচোটাকে পাওয়ার জন্য সহজলভ্য ব্যবস্থা করতে পারি, সুলভ মূল্যে আমরা আপনাদের পাওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আপনি আমাদের সঙ্গে কৃষি অফিস লালপুরের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সার্বিক সহায়তা আপনাদের দিয়ে থাকবো ইনশাআল্লাহ। এই ভার্মি কম্পোস্টটি খুব সহজেই পাওয়া যাবে, বর্তমানে বিভিন্ন যে সারের দোকানগুলো আছে সেখানে পাওয়া যাচ্ছে এবং এছাড়া যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাকে মাত্র 20 টাকা কেজি দরেই আপনার প্রয়োজনীয় মাত্রায় পাওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন স্থানে আমাদের কৃষকরা এটা উৎপাদন করছেন এবং সেগুলো আপনাকে সহজলভ্য মূল্যেই পাওয়ার ব্যবস্থা করে দেবো আমরা।
আমি আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।